ওই টাইমটা হলো আল্লাহর মারিফাত অর্জন করার সময় কারণ ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা এ বান্দা করে বড় মহব্বত করে করে এরপরে আমার আল্লাহ ডাকতে থাকেন আলামিম মুস্তাগফিরিন ফাগফিরালা আলামিম মুস্তারজিকিন ফারজুকালা এ বান্দা কে আছো বড় গুনাহগার গুনাহ করে করে জীবনটাকে শেষ করে ফেলেছো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও ও বান্দা তুই ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ maaf করতে দেরি হবে না এক নাম্বার আমালান সালিহা যা করব ভালো কাজ করব ভালো আমল করব বলেন এক নাম্বার কি যা করব ভালো করব বলেন যা করব ভালো কাজ করব খারাপ কাজ করব না আমলে সালেহ কাকে বলে সামনে বলতেছি দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না রহমাতুল লিল আলামিন বলেন যে বান্দা আল্লাহ তাআলার সাথে মোলাকাত চায় আল্লাহ তাআলাও তার সাথে মোলাকাত দেওয়ার জন্য অপেক্ষায় আছেন আরো আস্তে করে বলেন একবার সুবহানাল্লাহ বললে হাদিস শরীফে আসছে তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার সাথে মোলাকাত চায় না দিদার চায় না নাউযু বিল্লাহ আমি আল্লাহও তার সাথে সাক্ষাৎ দিতে অপছন্দ করি আমি আল্লাহও তাকে দিদার দিব না এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা এখন কিছু ব্যাখ্যায় চলে যাই এক নাম্বার কথা হলো দুই কর্মসূচির প্রথম নাম্বার হলো যা করব নেক আমল করব আমলে সালেহ মানে নেক আমল কি আমল জোরে বলেন নামাজ পড়া কথা বলেন রোজা রাখা হজ করা যাকাত দেওয়া সুদ খাওয়া নেক আমল তো সোনারগাঁর মানুষ খায়নি হ্যাঁ খালি সুদ খায় না সুদের নাম দিয়া সুদের নাম পরিবর্তন করে একটু আপডেট করছে এটার নাম দিয়েছে ইন্টারেস্ট কি দিছে হুজুর আমরা তো সুদ খাই না ইন্টারেস্ট খাই তা আপনারা বলেন ছাগলের কুকুরের কুকুর দেখতে মোটামুটি খাসির মতো ছাগলের মতো দেখা যায় তাই না তো কুকুরের নাম যদি ছাগল দেয় বা খাসি দেয় এটা খাওয়া হালাল কথা বলে না এইটার খাসি কেন আরো যদি কোনো উন্নত হালাল নাম দেয় কিয়ামত পর্যন্ত হালাল হবে সুদের নাম পাল্টাইয়া 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 যত উন্নত নাম দাও ওটা যে পায়খানা পায়খানাই থাকবে হালাল হবে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য জীবনে যা করব আবার বকশিশের নাম দিয়া ঘুষ খায় নাই হ্যাঁ কথা বললে তো লম্বা হয়ে যায় এদেশে যত সরকারি চাকরিজীবী যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় সব সরকারি চাকরিজীবীদের বেতন রিক্সাওয়ালার টাকা ঠেলাওয়ালার টাকা দিন মজুরের টাকা সব মানুষের ভ্যাট নিয়া এদেরকে এরপরে বেতন দেয় ঠিক না আবার এদের কাছেই যখন জনগণ কোন সার্ভিসের জন্য যায় তখনকার এটা খরচ আছে না একটু বকশিশ টকশিশ লাগে তো কেসা বেহায়া চিন্তা করেন তুই তো খাইতেই আছো জনগণের টা আবার বকশিশ চাও কিভাবে উচিত তো ছিল একজন শ্রমিক যখন একজন সাধারণ মানুষ যখন তোমার অফিসে যাবে ওয়েটিং রুমে বসাইয়া চা আর কফি দিয়া তার কাজটাকে ঘুষ মুক্ত করে সুন্দরভাবে ভালোভাবে তাকে করে দেওয়ার দরকার ছিল
ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার সিস্টেম কি উল্টো হয়ে গেছে। আমগো দেশে কয় যে প্লেটে খায় ওই প্লেটে চিত্র করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। এই জন্য ইবাদত করব শিরিক মুক্ত। বলেন শিরিক যুক্ত নাকি শিরিক মুক্ত? এ বিষয়ে আলোচনা করব না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলেন এই গোলাপ তুমি নামাজ করো নাই, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবো। এটা আমি আল্লাহর কাছে এই পাওয়ার আছে। এরে বান্দা, ইসলামের অন্য অন্য বিধিবিধান পালন করো নাই, আমি আল্লাহ যদি চাই তোমাকে ক্ষমা করে দিতে পারবো। এই অধিকার আমি আল্লাহর আছে। কিন্তু আমি আল্লাহর সাথে যদি শিরিক স্থাপন করো, শরীক স্থাপন করো, আমি আল্লাহর ইবাদতের মধ্যে আমি আল্লাহকে সেজদা না দিয়া যদি মাজারে সেজদা দাও, খাজা বাবা, গাজা বাবা, দেওয়ান বাগি, রাজার বাগি, যত বাবা আছে এই বাবার দরবারে এই মাথাটাকে যদি নত করো, আমি আল্লাহকে বাদ দিয়া ভিন্ন গাইরুল্লাহর যদি কোনো পূজা করো, এরে বান্দা এই শিরিকের মতো জঘন্যতম গুনাহ পশ্চিম কালেও আমি আল্লাহ মাফ করব না। এই জন্য সোনার গায়ের মুসলমান, ইবাদত করবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জন্য? আরো জোরে বলেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলেন বান্দা যা করবা সব আমি আল্লাহর জন্য করবা। পয়গম্বর মূসা রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা ইবাদত গুজার সাক্ষাৎ হয়ে গেল, মোলাকাত হয়ে গেল। বুজুর্গ আল্লাহর বান্দাকে প্রশ্ন করতেছেন, এই বুজুর্গ বলো এইখানে তুমি কতদিন ইবাদত করতেছো? বলে 400 বছর। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, কত বছর? বনি আদম কত বছর বাঁচে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সর্বোচ্চ 60-70। এই বান্দা এত বছর ইবাদত করো মনে কোনো তামান্না আসেনি, আশা আসেনি বলো? বলে দুইটা আশা আছে। কি বলে? এক নাম্বার আশা, আমি শুনেছি এই জামানায় একজন নবী আসবেন যেই নবীর নাম হবে মুসা। আমি একটু ওই নবীকে দেখার বড় ইচ্ছা, বড় আগ্রহ। বলে এই আল্লাহর বান্দা বুজুর্গ, আমি মুসা, আমাকে তুমি প্রাণ খুলে দেখো। আল্লাহর বান্দা বুজুর্গ তাকাইয়া রইল, এই বান্দা বলো দুই নাম্বার ইচ্ছা কি? বলে দুই নাম্বারের ইচ্ছা হলো পয়গম্বর মুসার হাতে আমি একটা গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। মুসা আলাইহিসসালাম, এটা তো স্বাভাবিক ব্যাপার, পানি আনার জন্য চলে গেলেন। এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা নবী বুজুর্গকে পানি পান করাবেন, পানি আনতে গিয়া আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পানি নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর কুদরত তাকাইয়া দেখতেছেন যেইখানে আল্লাহর বান্দা ছিল এই বান্দার মাথাটা এক জায়গায়, হাত দুইটা আর এক জায়গায়, পা দুইটা আর এক জায়গায়, সব কিছু পেটের ভিতরে সব এলোমেলো হয়ে পড়ে আছে। পয়গম্বর মূসার মেজাজটা বড় গরম, ও আল্লাহ
এ তোমার কেমন আজীব খেলা এ আল্লাহর বান্দা 400 বছর পর্যন্ত তোমার ইবাদত করে আমায় আল্লাহ তাআলার এই বান্দা তোমার তো প্রিয় বান্দা এই বান্দা আমি মুসাকে দেখতে চাইল আমার হাতে পানি পান করতে চাইল এই বান্দার কি অপরাধ কেমন তোমার কুদরতের খেলা এ আল্লাহর বান্দার কি অপরাধ ছিল গায়বী আওয়াজ চলে আসলো এই মুসা এই বান্দাকে তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও এই বান্দা যে এইখানে 400 বছর ইবাদত করলো বলো মুসা 400 বছর পর্যন্ত তারে কে খাওয়াইলো জোরে বলেন আরো জোরে বলেন বলে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন মুসা বলো 400 বছর পর্যন্ত আমি আল্লাহ যদি তারে খাওয়াইতে পারি বল মুসা আমি আল্লাহ কি একটা গ্লাস পানি তারে পান করাইতে পারবো না তুমি মাখলুক তোমার কাছে কেন চাইলো আরবিতে একটি গ্রামার আছে সাইয়্যা হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন ও আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা ওই বান্দার এতই মাহবুব আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ বলেন মুসা এই বান্দার এই কথাটা থাকে কেমন জানো শিরিকের গন্ধ আসতেছে আমি আল্লাহ তারে জাহান্নামের আগুনে না দিয়া আমি আল্লাহ বনের জঙ্গলের হিংস্র প্রাণীকে বললাম এই বাঘ তাড়াতাড়ি যাও যাও এই বান্দার শাস্তি কিয়ামতের ময়দানে কবরের ভিতরে দিব না এই বান্দার শাস্তি আমি দুনিয়ায় তোমাকে দিয়া দিলাম ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা রহমান হায় Ya Elahi, tu mera rohim hai. Ey shonar gayer musolmanera, o juvok bhai o britto babaji ei jonno asker bayaner ekta ongsho holo. Jibone joto din bajbo আল্লাহর বান্দা ইবাদত করব তো শিরিক মুক্ত ইবাদত করব যুক্ত ইবাদত করব না এটা আজকের বয়ানের একটা অংশ কারণ ওযু ছাড়া কেউ যদি নামাজ পড়ে জিন্দেগি ভর হবে কথা কয় না এক ইমাম সাহেব মসজিদের মুসল্লি বায়না জুমার দিন বয়ান করতেছেন এই মুসল্লি ভাইরা আজকে থেকে যারা বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা কথার কথা ধরে নেন এক মাস যদি আদায় করো এক মাস পার হইয়া গেলে সবাইকে একটা একটা হুন্ডা দেওয়া হবে একবারে ভিআইপি গাড়ি ইয়া মাখা এইভাবে যেইটা ওইটা দেওয়া হবে যাতে তাওয়াইতে তোমার ভালো হয় এই যুবকেরা কত স্টাইল করে চালায় দেখছেন স্টাইল করতে 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 টেরাকের নিচে ঢুকে গেছে ও শেষ হুন্ডাও শেষ কথা বলে না আমার পিছনে জিএফ আছে জিএফ বুঝেন আগে কইতো গার্লফ্রেন্ড এখন আরো সংক্ষেপ করে ফেলছে জিএফ গার্লফ্রেন্ড নিয়ে দেখা গেল ট্রাকের পিছনে ঢুকে গেছে জিন্দেগি বরবাদ ইমাম সাহেব বয়ান শেষ করছে দেখে হায় হায় কি কারবার আসর থেকে মসজিদে মুসল্লির অভাব নাই ইমাম সাহেবকে ভালোই হয়েছে এতদিন একা আছিলাম এখন লোকের অভাব নাই ও আল্লাহর বান্দারা এবার নামাজ চলতেছে 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 30 দিন শেষ হইয়া গেল এবার আল্লাহর বান্দা ধারাবাহিক যারা নামাজ আদায় করেছেন বলে হুজুর তাড়াতাড়ি হুন্ডা দেন হুজুর কয় মিয়া আসলে তো আমার হুন্ডা উদ্দেশ্য নয় তোমাদেরকে নামাজি বানানোর উদ্দেশ্য আল্লাহর বান্দা ইমাম সাহেবের দিকে তাকাইয়া বলে বলে হুজুর ওটা আমি আগেই বুঝছিলাম এই জন্য যতদিন নামাজ পড়ছি একদিন ওযু বানাইয়া নামাজ পড়ি নাই কি তো এই নামাজের দাম আছে নি বলেন
এই জন্য যে ইবাদতের মধ্যে শিরিক আছে তুমি যত বড় হাজি সাহেব হও যত বড় আল্লাহর বান্দা দানবীর হও যদি তোমার ইবাদতের মধ্যে শিরিক মিশ্রিত থাকে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি যদি জিন্দেগীবার তাহাজ্জুদ করো চাস করো আউয়াবিন করো ফরজ নামাজ করো এমনে দান সদকা করো নফল রোজা রাখো আইয়ামে বিজের রোজা রাখো সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখো আল্লাহর কসম কবুল হবে না হাকীকতন সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস সিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান নাই কমাস নাই কমাস নুপুরাহ ফর জিন্দজন আবদার কষ্টি হালাকে কষ্টিয়াস আব অন্দর জিরে কষ্টি পুষুতিয়াস এরে নবীর আশেক উম্মতের দল আর বয়ান লম্বা করলাম না এখানেই ছেড়ে দিলাম যে জীবনে যা করব কার জন্য আর একটু মহব্বতে বলেন নৌকার আওয়াজ যত জোরে দাও ধানের শীষের আওয়াজ যত জোরে দাও এর থেকে কলিজা দিয়া মহব্বত করে একটা ডাক দাও আল্লাহ ও আল্লাহর বান্দারা এই যে ডাকটা দিলেন আমার আল্লাহ কোরআন শরীফে জানায় দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ وَاللَّهُ رَبَّنَا এখানে লম্বা কথা আছে যে আল্লাহর বান্দারা আল্লাহকে রব বলে স্বীকার করেছো রব বলে স্বীকার কইরা এই রবের কথাটার উপরে আল্লাহর প্রেরিত কোরআন সুন্নাহ রহমাতুল লিল আলামিনের বাতানো পথ অনুযায়ী তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাইছো ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই চক্ষু বন্ধ হইতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি নাই এরে নবীর আশেক উম্মতের দল এই জন্য আল্লাহ তাআলার সাথে যদি মোলাকাত চাও এক নাম্বার বান্দা যা করবা আমালান সালিহা নেক আমল করবা বলে নেক আমলটাও যেমনে সামনে করলে হবে না নেক আমলের ভিতরে বান্দা চারটা গুণ লাগবে কয় গুণ জোরে বলেন আরো জোরে বলেন এক নাম্বার গুণের নাম হলো ইলিম জ্ঞান লাগবে কি লাগবে ও বান্দা নামাজ পড়া ফরজ নামাজের জ্ঞানটা অর্জন করাও ফরজ হজ্জে বাইতুল্লাহ যাদের উপরে ফরজ হজের ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাতে মুআক্কাদা আছে এইগুলা আল্লাহর বান্দায় এই এলেমগুলা অর্জন করা আপনার জন্য ফরজ যেমনে সেমনে করলে হবে না ও আল্লাহর বান্দারা নামাজ হলো মুসলমানদের জন্য ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত কারণ ইমানের পরে সর্বপ্রথম হলো নামাজ আর নামাজটা যদি বিশুদ্ধ বান্দা বানাইতে চাও এক নম্বরের কাজ হলো বান্দা জ্ঞান লাগবে এলেম লাগবে কারণ নামাজ ভঙ্গের এক নম্বর কারণই হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা কি করা জোরে বলেন এবার জ্ঞান কোথায় শিখবেন আমি সব মাহফিলে প্রায় এই কথাটা বলে থাকি ও আল্লাহর বান্দারা আপনার সন্তান ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক কলামিস্ট বড় অফিসার যাই হোক না কেন যাই আপনি বানান না কেন সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখা
কি শিখাবেন? এক নম্বরে ইলম শিখাবেন, জ্ঞান শিখাবেন। এই যে একটা মাদ্রাসায় বসলাম, এই মাদ্রাসার ভিতরে কোরআনের ইলম পাবেন, মারকাজুল উলুম মাদ্রাসা। আবার এখানে শুনলাম আপনাদের পিছনে একটা মাদ্রাসা আছে, ইফতা পর্যন্ত অনেক বড় মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে ভর্তি করাইয়া দাও, মাদ্রাসার ওয়ান থেকে নিয়া পেলে নার্সারি থেকে নিয়া তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি পদ্ধতি দে। কোন আল্লাহর বান্দার কচি কাঁচা সন্তানগুলো যদি বান্দা ভর্তি করায় দাও, এরা যদি বড় হইয়া বড় বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বলি জীবনেও এরা নাস্তিক হবে না। দাল ও পর্দার অন্তরালের আম্মা জান, তোমার কি মনটা চায় না একটা আলেমের মা হওয়া, একটা হাফেজ কোরআনের মা হইয়া এরপরে অন্ধকার কবরে গিয়া শুইবারে আম্মা জান? ওই মা বাবার কপাল বড় ভালো, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কপালটা বড় ভালো, যেই মা বাবার সন্তানের কথা শুই না হাজার হাজার মানুষ এক জায়গায় বান্দা জড়ো হয়ে যায়। আল্লাহর মহাব্বতে, রাসুলের মহাব্বতে, চোখের থেকে সুন্নতের মহাব্বতে পানিগুলো ছেড়ে দেয়। ওই মা বাবার কপাল বড় ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আজকে ফিলিস্তিনের জমিনের দিকে তাকায় দেখো, তারা যদি চায় তাদের সন্তানকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, ইচ্ছা করলেও বান্দা সম্ভব হয় না। কারণ ওইখানে যারা জন্মগ্রহণ করে ওরা পেটে থাকতেই বোমার আওয়াজ শুই না শুই না বড় হইতে থাকে। এরে আল্লাহর বান্দা, আমি তো মাঝে মধ্যে চিন্তা করি এই ঢাকার শহর কত আকা আমার কুকাম চলতেছে, চলে কি চলে না? হ্যাঁ, সবচাইতে বড় আকা আমার কুকাম হচ্ছে বেপর্দার কথা বলেন। কারণ আপডেটের স্লোগান দিয়া, নারী স্বাধীনতার স্লোগান দিয়া শুধু সামনে আগায় যত স্লোগান, কাপড় তত ছোট হয়। সোনার গায়ে মনে এমন ভদ্র মহিলা নাই, হ্যাঁ আসেনি? এরে আল্লাহর বান্দা, এই কথাটা লিখে রাখো, যদি মুহাম্মাদের আদর্শে আদর্শিত না হও, কাপড় ছোট করা মুহাম্মাদের আদর্শে নাই। ও আল্লাহর বান্দারা, এটা কোন জায়গা থেকে আসলো? বলে পশ্চিমা বিশ্ব থেকে এসেছে। ওই যে ব্রিটেন, লন্ডন, ইউরোপ, আমেরিকা, কানাডা, এই ধরনের বেহায়াপনা যেখানে সন্তানের বাবার পরিচয় নাই, যেখানে সন্তানগুলা কোন জায়গা থেকে আনছে মা নিজেও বলতে পারে না, ওই যারো সন্তান দিয়ে আজ ইসরায়েল দেশটা ভরে গেল, কথা বলে না কেন? ও আল্লাহর বান্দারা, অপেক্ষায় থাকো, আমাদেরকে মোল্লা বলে গালি দাও, কাঠমোল্লা বলে গালি দাও, দেওবন্দি বলে গালি দাও, চরমনাই বলে গালি দাও, আল্লাহর কসম, যদি মদিনাওয়ালার আদর্শে তোমরা আদর্শিত না হও, এই কথাটা আজকের তালিক দিয়ে লিখে রাখো, আগামী 50 বছর, 100 বছর, 150 বছর পরে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, ওই ফিলিস্তিনে রূপান্তরিত হয়ে যাবে। কারণ হলো বান্দা, মুহাম্মাদের আদর্শের কাছে সবাই দুর্বল, ঠিক নি?
এমন একটা সময় এই ঢাকার শহর যেই কথাটা আমি বলতেছিলাম এই শহরে কত আকা আমার কুকাম চলে জিনাহের আড্ডা গুনাহের আড্ডা মদের আড্ডা ও আল্লাহর বান্দারা কত বেহায়াপনার পরিবেশ এরপর ঢাকার শহর কিন্তু কোনো সমস্যা হয় না কেন হইল না আমি মাঝে মধ্যে বলি ও সোনার গায়ের মুসলমানেরা এইটার কারণ হলো আল্লাহ তাআলার কুদরত এই ঢাকার শহরের অলি গলি তাকাইয়া দেখো এমন কোন অলি গলি পাইবা না যেই অলি গলিতে আল্লাহ পাকের কালামের শিক্ষার ব্যবস্থা নাই প্রত্যেকটা অলি গলির ভিতরে মাদ্রাসা দিয়া ভরপুর আযানের যখন সময় হইয়া যায় মনে হয় যেন প্রত্যেকটা ঘর থেকে আযানের আওয়াজ ভেসে আসছে কথা বলে না এই জন্য বাংলাদেশের ঢাকার রাজধানীকে মসজিদের শহর বলা হয় ও আল্লাহর বান্দারা যদি সঠিক টাইমে মুয়াজ্জিনেরা আল্লাহর বরাতের আওয়াজটা না দিত আর অলি গলিতে যদি মাদ্রাসা না থাকতো যেই আকাম আর কুকাম করো এই শহর দেখো না আল্লাহর বান্দারা মাঝে মধ্যে ভূমিকম্প হয় আল্লাহ একটু ধাক্কা দিয়া দেখায় আল্লাহ বুঝাতে চায় এই বান্দা এখন সতর্ক হও সতর্ক যদি না হও আমি আল্লাহ মাঝে মধ্যে একটু ধাক্কা দিয়া দেখায় দেই যদি গুনাহ না সারো বেপর্দা না সারো মদ না সারো জুয়া না সারো ও আল্লাহর বান্দারা গুনাহের কাজগুলো না সারো আমি আল্লাহ তাআলা চাইলে চোখের পলকের ভিতরে পুরা ঢাকাকে পুরা দেশকে উল্টাইয়া দিতে পারি তেরে কুদরতদারি বড় কামাল انت حسبي انت ربي ذو الجلال توهي قادر جليل الله جهادار بحر حالي توهي ميرا نگاهدار خراب لگه اپنا دير থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন না আবেগে ঠেলায় জায়গায় ফেলাইছেন তাই না এবার বলেন কারা কারা থাকবেন হাত কিন্তু নামাইবেন না এবার দোয়া করতেছি আল্লাহ যারা এই মাহফিল আসলো সবার জিন্দেগির সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দাও আরো আস্তে করে বলেন আরো আস্তে বলেন আমার পরে একজন হুজুর আছে মুরুব্বি হুজুর হাত নামান মুরুব্বি হইলে কাজ হবে কিন্তু কণ্ঠসাবি অনেক চাঙ্গা এরপরে আরো একজন আসছে তরুণ বক্তা যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি আলামিন সাইফি সাহেব শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করেন তো থাকলে খালি জায়গা পূরণ করে বসেন আর না থাকলে চলে যান কারণ হেদায়েত তো কাউকে জোর করে দেওয়া যাবে না কি বলেন আরে আল্লাহর বান্দা সময় কম কথা বেশি এক নাম্বার বান্দা এলেম লাগবে জ্ঞান লাগবে নেক আমল করার জন্য কি লাগবে জোরে বলেন ও আল্লাহর বান্দারা এই জ্ঞানটা অর্জন করো যারা বলেন হুজুর আমরা বৃদ্ধ হয়ে গেলাম আমরা কিভাবে এলেম অর্জন করব আপনাদের জন্য এই দেশে বহু আল্লাহওয়ালা বুজুর্গ আছে ঢাকাতেও অভাব নাই অনেক ভাইরা আবার আল্লাহওয়ালা বিশ্বাস করে না বুজুর্গ বিশ্বাস করে না এরা কয় ইসলামে কোনো পীর টির নাই কথা বলে না এমন ভদ্রলোক ভদ্র আপনার কি বলে মানুষ সমাজে আছে না নাই ইসলামে পীর আছে তবে দাড়ি কামান্য পীর নাই কথা বলে না ভণ্ড পীর লম্বা কথা বলার সময় নাই অথবা আপনার এলাকায় মাদ্রাসা আছে মাদ্রাসায় গিয়া মুহতামিম সাহেবকে বলেন মুফতি সাহেবকে বলেন ইমাম সাহেবকে বলেন হুজুর আমাকে একটা ঘন্টা সময় দেন অথবা একটা ছাত্র ঠিক কইরা দেন এই ছাত্রটা যাতে আমাকে কোরআন বিশুদ্ধ বানায়া দেয় ও আল্লাহর বান্দারা কথা বললে লম্বা সময় লাগবে আল্লাহ ওয়ালা বুজুর্গরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ দুই কারণে সম্মানিত হয় একটা হলো এলেম
জ্ঞান এই জ্ঞানদের কারণে বুদ্ধির কারণে মানুষ সম্মানিত হয় আরেকটা হলো টাকা এই টাকার কারণেও মানুষ সম্মানিত হয় তবে দুই সম্মানের মধ্যে আকাশ আর জমিন ব্যবধান পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আল্লাহর দরবারে বড় খুশি হয়ে গেলাম রদিনা কিস মাতাল জাব فينا لنا علم وللأعداء معلو فإن الماء ليفنى عن قريبي وإن العلم باق لا يزال আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহ তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি খুশি হইয়া গেলাম আমাদেরকে দান করেছেন জ্ঞান ইলম দান করেছো বুদ্ধি দান করেছো আর আবু জাহাল উতবা সাহেব এদেরকে মাল দিয়েছো জ্ঞান কিয়ামত পর্যন্ত থাকবে মাল কিয়ামত পর্যন্ত থাকবে না এই জন্য জ্ঞানওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গরা যত বৃদ্ধ হয় এদের সম্মান মর্যাদাও তত বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে কথা বলে না শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই 103 বছর বয়স ওই সময় বলেছিলেন আমার কাছে হেলিকপ্টার রিস্কার মতো মনে হয় সুবহানাল্লাহ না আরো জোরে বলেন ও আল্লাহর বান্দারা এই দেশে বড় বড় এখনো ঢাকার দিকে তাকাইয়া দেখো যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউসুন্না আল্লামা মাহমুদুল হাসান তামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম এই ধরনের আরজাবাদ সহ ওই যে আল্লাহর বান্দা লালবাগ সহ বড় 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 যত মাদারেসে কওমি আছে এই মাদারেসে কওমিয়ার যারা বড় বড় আহলে হক উলামায়ে কেরাম ওই চট্টগ্রাম পটিয়া নানুপুর সহ বাবুনগর মাদ্রাসা সহ বড় বড় জামিয়া রশিদিয়া ফেনী মাদ্রাসা সহ বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে এদের দিকে তাকাইয়া দেখো এদের বয়স যত বাড়ে মহাব্বত করনেওয়ালাও বাড়ে আর কোটিপতি টাকাওয়ালা এর বয়স যত বাড়ে মানুষের ঘৃণাও তত বেড়ে যায় কথা বলে না এই জন্য ইলম অর্জন করো ও আল্লাহর বান্দারা শিক্ষার কোনো বয়স নাই আল মাহদি ইলাল মাহদি শিক্ষার বয়স হলো দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ও যুবক ভাইরা আজকে মোবাইলের ভিতরে রাত্রভর তুমি সময় কাটাইতেছো এই মোবাইল তোমার যৌবন খেয়ে ফেলতেছে চোখ খেয়ে ফেলতেছে রাতের বেলায় ঘুমাও না এই যে মাহফিল থেকে যাইবা যাইয়াই চিৎপটাং হইয়া মোবাইলটাকে হাতে নিয়া টানতেছো 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 ফেসবুক ফেসবুকের মধ্যে সময় ব্যয় করতেছো যখন ফজরের আজান হওয়ার সময় হয় যাবে মিস্টার ইবলিস মাথার কিনারায় হাজির এই বান্দা ঘুমাও শরীরটা খারাপ হয়ে যাবে আর রাত্র জাগরণ করা যাবে না অথচ ওই টাইমটা হলো আল্লাহর সাথে মহাব্বত লাগানোর টাইম ওই টাইমটা হলো আল্লাহর মারেফাত অর্জন করার সময় কারণ ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আইসা এ বান্দা করে বড় মহাব্বত করে করে এরপরে আমার আল্লাহ ডাকতে থাকেন আলামিম মুস্তাগফিরিন ফাগফিরালা আলামিম মুস্তারজিকিন ফারজুকালা এ বান্দা কে আছো বড় গুনাহগার গুনাহ করে করে জীবনটাকে শেষ করে ফেলেছো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও ও বান্দা তুই ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না